অনুব্রত মণ্ডল দিল্লি যেতেই ভেজায় চাপে তৃণমূল কংগ্রেস, সেই সঙ্গে ফুরফুরা থেকে ফিরহাদ হকিমকে ঘাড় ধাক্কা দেওয়ায় তৃণমূল কংগ্রেসে জোর জল্পনা। সামনেই পঞ্চায়েত ভোট, তার আগে বীরভূমের বাঘকে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে কার্যত দিশেহারা তৃণমূল কংগ্রেস। আর এই অবস্থাতেই কুণাল ঘোষ কার্যত বিরোধীদের দুষছেন। কুণাল ঘোষের মতে শুধু একা অনুব্রত মণ্ডল নিয়ে বিরোধী দল প্রচণ্ড চাপে রয়েছে সেটা বোঝা যাচ্ছে, এতে বিরোধীদের দেউলিয়া অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে। বীরভূমে আমাদের সংগঠকরা রয়েছে, সাংসদ বিধায়করা রয়েছেন, তারা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন দাবি কুণাল ঘোষের। সেই সঙ্গে বিরোধীরা দাবি করছেন অনুব্রত মণ্ডলের দিল্লি যাওয়া নিয়ে এবার আমরা চড়াম চড়াম ঢাক বাজাবো বীরভূম তথা গোটা বাংলায়। এরপরে কুণালের আরও দাবি, বিরোধীদের বিরুদ্ধে ইডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মোদীকে চিঠি লিখছেন তখন তারা যেন আরও সক্রিয় হয়ে উঠছে। অনুব্রত ছাড়াও এদিন আরও একাধিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন ফুরফুরা শরীফ উন্নয়ন পরিষদ তথা এফএসডির নতুন কমিটির মাথা থেকে ফিরহাদ হাকিমকে সরিয়ে বসানো হয়েছে তপন দাশগুপ্তকে, যা নিয়েও রাজ্য রাজনীতিতে চর্চা খুব একটা কম হচ্ছে না। প্রশ্ন উঠছিল তবে কি এবার ধীরে ধীরে দায়িত্ব কমানো হবে ফিরহাদ হাকিমের, এ কি পরোক্ষ সাগরদিঘির হারের প্রতিক্রিয়া? যা নিয়ে কুণাল মন্তব্য করেছেন ফুরফুরা শরীফের বেশ কিছু উন্নয়নের কাজ হচ্ছে, ববি হাকিম সময় দিতে পারছেন না, তার জায়গায় তপন দাশগুপ্তকে আনা হচ্ছে। এরপরেই কুণালের কটাক্ষ, একসময় তো দিলীপ ঘোষকেও রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে সরানো হয়েছিল, তার পিছনেও কি ব্যর্থতার মতো কোনো কারণ ছিল? তাহলে ফুরফুরা শরীফের এই পদ নিয়েই বা জল্পনা হচ্ছে কেন? প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।